Assalamualaikum friends, it's me your Aryan from KG Khatok and welcome back to my video. So right now I'm in Mohammadpur Solimullah Road. Solimullah Road আসলে একটা কারণ হলো এখানে অনেকগুলি স্ট্রিট ফুডের দোকান আছে। তো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর মানে অনেক জনকে জিজ্ঞেস করার পর দুইটা দোকান আর কি ডিসাইড করছি। দুইটা দোকানের মধ্যে একটা আছে হলো গিয়া মনা মামার হালিম, ওনার বিশেষত্ব হলো উনি কোয়েল পাখি ডিম দিয়ে হালিমটা বানায়। আর একটা পাইছিলাম হলো নওশন স্যুপ, ওনার স্যুপটা নাকি অনেক বিখ্যাত। তো লেটস ট্রাই করা যাক। তো এখন আছি আমরা মনা মামার হালিমের দোকানে। ওনার দোকানে সাধারণত হালিম আর স্যুপটাই বিক্রি করে, ভালো লাগে যেটা সেটা হালিম কোয়েল পাখি ডিম দেয় আর সাথে অন্থন চিকেন অন্থন। আচ্ছা এখানে হালিমটা হলো আপনার 80 টাকা বাটি। তো দেখা যাক। আচ্ছা মনা মামা কি? আচ্ছা আসসালামু আলাইকুম। কয়দিন ধরে দোকানটা আছে আপনার? আমি 40 বছর ধরে দোকানদারি করি। প্রায় 40 বছর? 40 বছর। আচ্ছা আমি কয়েকজনকে এখানে জিজ্ঞেস করেছিলাম, বলতেছে যে এখানে মধ্যে বেস্ট হলো মনা মামার হালিমি, আর উনি 40 বছর ধরে দোকানদারি করতেছে এখানে। তো হালিম কত করে আপনার? হালিম বড় ভাই হালিম হইলো 80 টাকা বাটি। এখানে 3 পিস মাংস, 2 পিস গরুর মাংস, 1 পিস হাড্ডি দেওয়া হয়, আর সামনে চিকেন অন্তর আছে 20 টাকা করে। তাহলে আমাকে 1 বাটি হালিম দেন আর 1টা চিকেন অন্তর দেন। আচ্ছা এই দুজনে ভিতরে বসা দেন, আপনি একটু চাপেন দিকে দুজন। ওকে আমরা পেয়ে গেছি এইমাত্র আমাদের সেই হালিম। আচ্ছা হালিমে কি দিছে ভাই? একটা ছিল কোয়েল পাখির ডিম, ছোট্ট একটা কোয়েল পাখির ডিম, আর সাথে আছে 2 পিস মাংস দিছে আর 1 পিস হাড় দিছে, দাম 80 টাকা। আর এই অন্থনটা দিছে, অন্থনটার দাম হলো 20 টাকা, চিকেন অন্থন। হালিমটা আমার কাছে যেখানে সব জায়গায় একরকমই লাগতেছে আমার কাছে, বাট ওই বিশেষত্ব হলো কোয়েল পাখির ডিম দিয়ে এক্সট্রা করছে, ওটাই ভালো লাগতেছে। আর সাথে দিছে অন্থন, তাহলে চিকেন অন্থন। অন্থন দিয়া আর কি হালিম খায় নাকি আমি জানি না, তারপর আমি আবেগের মানে আবেগের বসে নিছি, দেখি কেমন লাগে খাইতে। অন্থনটা আমি এর আগে অন্য জায়গায় যেটা খাইছিলাম অন্থন, ওইটা আগের থেকে মানে ওইখান থেকে হালকা একটু মোটা, অনেকটা ক্রিস্পি। ওকে হালিম খাওয়া শেষ, এখন আমরা যাবো নওশনের স্যুপ খাওয়ার জন্য। ওইটাও নাকি এখানে অনেকটা বিখ্যাত, অনেক অনেকজনের মুখে শুনছি। তো একটু সামনের দিকেই যাওয়া যাক। তো এখন আসছি আমরা নওশাদ, আমি সরি ওখানে তখন নওশাদ মামা বলছিলাম, এটা হলো নওশাদ মামার স্যুপ। আমার নামই নওশাদ। আচ্ছা ওনার নামই নওশাদ। আপনি কতদিন যাবেন এখানে? 22 বছর। মাশাআল্লাহ, উনি এখানে 22 বছর যাবত, এই জন্য ওনার নাম। আচ্ছা আপনার কাছে কি স্যুপ? আমার চিকেন কর্ন স্যুপ। চিকেন কর্ন স্যুপ একটু বাড়ি কত? 60 টাকা। 60 টাকা বাটি। আচ্ছা তাহলে দেখা যাক, 60 টাকা। আচ্ছা এই মাত্র নিলাম আমরা সেই নওশাদ নামার স্যুপ, স্পেশাল স্যুপ। তো উনি এখানে 20 থেকে 22 বছর যাবৎ এখানে করতেছে। আচ্ছা স্যুপের ভিতরে চিকেনের পরিমাণ মাশাআল্লাহ ভালোই দিছে। আচ্ছা ওনার দোকানে আরেকটা স্পেশালিটি হলো নাগা ঝাল, বাট আমি এখন যদি শুধু কাঁচামরি দিয়ে যে স্যুপটা দিচ্ছি ওটা ওরকম পরিমাণ ঝাল না। স্যুপের টেস্টটা বলতে গেলে মারাত্মক ঘন। আচ্ছা ওনার দোকানে যে স্পেশাল আইটেম জিনিস আছে সেটা হলো নাগা। এই হলো সেই বোম্বাই মরিচের ঝাল, মানে মারাত্মক লেভেলের ঝাল যেটা বলছে। এখান থেকে অনলি যদি আমি আচ্ছা 2-3 ফোঁটা মিক্স করি, মানে আমার কাছে এখনই যে ফ্লেভার আইতেছে মানে এটা ইংরেঙ্গি ভাব আসতেছে, যাই না কিরকম হবে। ভাই অমাইক ঝাল। আর চিকেনের পিস ধরতে গেলে 1টা 2টা 3টা দিছে, 3টা বলতে কি মানে ভাঙাচোরা চিকেন তো এরকমই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই 1টা লাইক তো চাই, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আর কোনো যদি আপনাদের কাছে জানার মতো কোনো স্ট্রিট ফুডের দোকান থাকে আমাদেরকে অবশ্যই মেসেজ করে জানাবেন। তো ইওর আরিয়ান ফ্রম কেজি খাদক, আল্লাহ হাফেজ।